দিল প্রধান রাস্তা বিবির কালো হজ ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও বিবেক প্রধান রাস্তা বিবির কালো হজ ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও মুর্শিদাবাদের জলঙ্গি সাদি খান দেয়ার গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা 13 সদস্যের ভোটে গত এক মাস আগে জলঙ্গি ব্লকের 5 গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থাপত্র জমা করেন জলঙ্গি বিডিও শোভন দাসের কাছে মঙ্গলবার সেই 5 গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2 গ্রাম পঞ্চায়েতের অনাস্থা সভার কাজ সম্পূর্ণ করা হলো সাদি খান দেয়ার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা সভা করে প্রায় 100 কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন ব্লক সভাপতি রকিবুল ইসলাম রকি এদিন পুলিশের ভূমিকা ছিল চোখে পড়ার মতো মাসখানেক আগে আমাদের জলঙ্গি ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আজকে দলের প্রতীকে যারা প্রধান নির্বাচিত হয়ে বিগত বিধানসভা নির্বাচনে দলের বিরুদ্ধে বিরোধী শক্তিকে শক্তিশালী করতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে কলুষিত করবার জন্য পরিকল্পনা চক্রান্ত করেছিল আজকে সেই সমস্ত চিহ্নিত প্রধান উপপ্রধানদের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল তার আজকে সাদিকার দেয়ার গ্রাম পঞ্চায়েতে অনাস্থা সভা আজকে ছিল আজকে এই গ্রাম পঞ্চায়েতে সেই অনাস্থা সভা সম্পন্ন কতজন মেলজন হলো আমাদের এই গ্রাম পঞ্চায়েতে 17 জন গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যা তার মধ্যে 13 জন বর্তমান দলের সঙ্গে থেকে 13-0 ব্যবধানে এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আজকে অপসারিত করা হলো এবং আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েতে স্বচ্ছ মুখ নিয়ে স্বচ্ছ প্রধান নির্বাচিত হবে যে প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ফুলঝুরি পরিকল্পনা সেগুলোকে এই অঞ্চলের মাটিতে বাস্তবায়িত করবে পঞ্চায়েতকে জনমুখী করবে পঞ্চায়েতমুখী মানুষ হবে প্রধান এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের বিধায়ক সাহেব আছেন তিনি অধিবেশনে আছেন আমাদের রাজ্যের দলের সুপ্রিমো সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের সাংসদ আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আছেন আমাদের জেলার অন্যতম কোঅর্ডিনেটর শমীক হোসেন সাহেব আছেন আমরা ব্লকের নেতৃত্বরা আছে আমরা বসে আমরা সিদ্ধান্ত নেব এখানকার মানুষের আবেগ ভালোবাসা মানুষের চাহিদা যে মেটাতে পারবে যার মেজরিটি মানুষ যাকে চাইবে সেই প্রধান হবে যিনি প্রধান ছিলেন তিনি দলের প্রতীকে নির্বাচিত ছিলেন রাশিদা বিবি আপনারা জানেন যে তিনি 18 সালে নির্বাচিত হওয়ার পরে আজকে 21 সাল দীর্ঘ প্রায় 3 বছরের কাছাকাছি গ্রাম পঞ্চায়েতের এই 12-13 জন সদস্য সদস্যকে কোনোদিন সম্মান দেয়নি কোনো ডেভেলপমেন্টের কাজ কোনো কিছু এই গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে আলোচনা করে করেনি এবং সেই সঙ্গে সঙ্গে এই অঞ্চলের সমস্ত মানুষের সঙ্গে তিনি বিমাতৃসুলভ আচরণ করেছেন অসভ্য আচরণ করেছেন কখনো গ্রামের মানুষদেরকে মারধর করেছেন তাদেরকে মিথ্যা কেসের ভয় দেখিয়েছেন এবং লাস্ট যে সর্বশেষ বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী আমাদের আব্দুর রাজ্জাক সাহেব সেই প্রার্থীকে পরাজিত করবার জন্য প্রকাশ্যে তিনি সিপিএম এবং বিজেপির ইন্ধনে এখানে নির্দল যে গোজ প্রার্থী হয়েছিল তার হয়ে প্রচার করেছেন তার হয়ে ভোট ভিক্ষা করেছেন এবং দলকে পরাজিত করবার জন্য যা যা করার দরকার সমস্ত কিছু করেছিলেন তাই আজকে তার বিরুদ্ধে এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েত আইন অনুযায়ী এখানে অনাস্থা সভার অনাস্থা প্রস্তাবের জন্য বিডিও সাহেবকে আহ্বান করেছে রাকিবুল ইসলাম রকি সভাপতি জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি দক্ষিণ জেলা